প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আজকে আমরা এই জায়গাটিতে এসেছি, এটি হচ্ছে ওয়েস্ট চেস্টারের, নিউ ইয়র্কের মধ্যেই পড়েছে, ক্রটন পয়েন্ট পার্ক। এবং এই পার্কটিতে বেশ কয়েকটি পিকনিক চলছে, তার মধ্যে প্রবাসী নরসিংদী সোসাইটি তাদের পিকনিকটি রয়েছে। চলুন এটি দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি, যাওয়া যাক তাদের আনন্দ আয়োজনে। সুপ্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আমরা ক্রটন পার্কে চলে এসেছি এবং এখানে প্রবাসী নরসিংদী সোসাইটি, জেলা সোসাইটির যে পিকনিক, সেই পিকনিক এবং সেই পিকনিককে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু বেশ আনন্দ আয়োজন জমে উঠেছে। আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি এবং এই সোসাইটির কর্মকর্তা রয়েছেন, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। আশা করছি আপনারা নরসিংদী জেলা সম্পর্কে যেমন অনেক কিছু জানতে পারবেন, একই সাথে নরসিংদীর জেলার যে সমিতিটি রয়েছে, যে সোসাইটি রয়েছে, তারা কী কর্মকাণ্ড করে সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা তো যাই আপনার মাধ্যমে একটু শুরু করব। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির, এবং আমরা জানি যে আপনাদের জেলা অত্যন্ত সুন্দর একটি জেলা, বাংলাদেশের সবগুলো জেলাই সুন্দর। তো কেন আপনি বলবেন যে নরসিংদী জেলাটি একটু আপনার কাছে আলাদা? যেহেতু নরসিংদী তো আমার জন্মস্থান, আমার জন্মস্থানের যার যেখানেই জন্মস্থান হোক তার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো এবং উন্নত মানের। কী কী আছে নরসিংদীতে? আমাদের শিল্পর দিক দিয়ে আমরা যেরকম উন্নত, এবং আমাদের ব্যবসায়ীর দিক দিয়ে আমাদের এখানে আমি মনে করি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে অনেক বেশি উন্নত, সেই হিসেবে আমি মনে করি নরসিংদী অনেকটা উন্নত মানের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে যাই আফজালুল মনির, আপনি এই আয়োজনটিতে অংশগ্রহণ করেছেন প্রবাসে এবং অনেক দূরে নরসিংদীতে বা বাংলাদেশে একরকম, আবার অনেক দূরে আপনার জেলার এতগুলো মানুষের সাথে এক হয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া কেমন অনুভূতি হয়? আমার মনে হচ্ছে যে আমি এখনও নরসিংদীতে আছি। আসলে নরসিংদী এত দূরে, এই প্রবাসে নরসিংদীর এতগুলো লোক একত্রে আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে যেভাবে ধরে রেখেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই ধরনের আয়োজনের কী উদ্দেশ্য থাকতে পারে, কেন এটা হয়? আসলে বারবার নিজের রুটে ফিরে যাওয়া, নিজের শিকড়ের সন্ধান করা, আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমার মনে হয় এই ধরনের মিলন মেলার উদ্দেশ্য সেটাই। অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন মোহাম্মদ আশরাফউদ্দিন, সভাপতি এই সোসাইটির। আমরা তার কাছে যাই। এই সোসাইটির আজকে যে পিকনিকটি আয়োজন করেছেন আপনারা, দেখলাম খুব চমৎকার একটি জায়গা ক্রটন পার্ক, এবং এইরকম একটি জায়গায় এই পিকনিকটি আয়োজন করেছেন, তো বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে এবারের আয়োজনে? তা আমরা প্রতি বছরই মানে এই ধরনের আয়োজন করি, এবং গত প্রায় 5 বছর যাবতে আমরা প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সৌজন্যে আমরা ইয়ে করি। আর আমরা সবচেয়ে বড় নরসিংদী সম্বন্ধে যদি জানতে চান, তা আমাদের যে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি থেকে একটা স্মরণিকা প্রকাশ করা হয় যেটার নাম ওয়ারি বটেশ্বর। আচ্ছা, আপনি জানেন যে এটা সারা বাংলাদেশের অনেক প্রাচীনতম একটা নিদর্শন। তাছাড়া আমাদের নরসিংদী আপনি জানেন বাংলার মানচেস্টার হিসেবে পরিচিত, বাবুরহাট, তারপরে আছে মেঘনা নদী, এবং ঢাকা থেকে অতি নিকটবর্তী একটা জেলা, এই জেলায় জন্মগ্রহণ করে আমরা ধন্য। এবং মানে আশা করি আজকে যে আয়োজন আমরা করেছি, ওদের ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গা মানে নির্ধারণ করে আরও আশা করি ভালোভাবে মানে করতে পারবো আশা করি। এবং আজকে আমাদের পিকনিক আরও সার্থক করেছে একটু আগে যার সাক্ষাৎকার নিলেন আফজালুল মনির সাহেব, উনি সুদূর বাংলাদেশ থেকে অনলি শুধু আমাদের পিকনিকে উপলক্ষে মানে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য উনি আসছে, ওনার আরও পরিচয় আছে, উনি কিন্তু বাংলাদেশ আইন সমিতির সভাপতি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত দূর কষ্ট করে আসছেন, আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মোহাম্মদ আবু সাইন আক্তার বাবুল, আপনি সংগঠনটির সাধারণ সম্পাদক। এই যে সংগঠনটি প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি, আপনারা এই সংগঠনের মাধ্যমে কী কী কার্যক্রম চালান এই প্রবাসে? ধন্যবাদ আপনাকে শামীম ভাই। আমি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের মানে অতীতে ফিরে যাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। আরও উদ্দেশ্য আছে, কারণ এখানে আমরা
যারা থাকি এখানে নরসিংদীতে। আমাদের কিছু মানে সংবিধানের কোন কিছু নিয়মকানুন আছে, আমরা কোনো এইখান থেকে আমাদের সদস্য কিংবা নরসিংদীবাসী আপন নরসিংদীবাসী যদি কোনো বিপদে পড়ে আমরা অবশ্যই সবার হেল্প করার জন্য ঝাঁপায়ে পড়ি, এটা আমাদের একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আছে যদি কোনো লোক হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় কিংবা মারা যায় ওনার লাশটাকে আমরা বাংলাদেশে পোষণের জন্য আমরা বদ্ধপরিকর। টিভিএন 24 টেলিভিশনকে কিছু বলতে চান? টিভিএন 24 টেলিভিশনকে আমি এটুকুই বলতে চাই যে আমরা সবসময় আমাদের একটা শিকড়ের সন্ধান আমরা দিয়ে থাকি, একটা সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন এবং আমাদেরকে সময় দিবেন এবং আপনাদেরকেও আমরা কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, পরবর্তীতে আরো করার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাদের অসংখ্য ধন্যবাদ। একজন আহ্বায়ক আছেন এই পিকনিক কমিটির, তিনি আয়োজন করেছেন। তো এই পার্কটিকে বাছাই করতে গিয়ে আপনাদের কী কী বিবেচনায় ছিল এত সুন্দর একটি জায়গা? প্রথমে আমি টিভিএন 24কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এর নিয়মিত আমি একজন দর্শক। আর আপনারা জানেন নরসিংদী জেলার রাজধানীর অতি সন্নিকটে একটি স্বনির্ভর জেলা, এই জেলায় অনেকেই জন্মগ্রহণ করছেন, তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করছি। যেমন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাই গিরেশচন্দ্র সেন যিনি প্রথম বাংলায় কোরআন শরীফ রচনা করছেন, আরও আছেন 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ। আর পিকনিক কমিটির আহ্বায়ক হিসেবে সকল কর্মকর্তাকে অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই পার্কটা আমরা সবার মতামত নিয়ে আমরা বেছে নিয়েছি, যেটা একটা প্রকৃতির লীলাভূমি, এখানে অনেক সৌন্দর্য মানে অনেক সব কিছুই আমরা দেখতে মানে অনেক অনেক মানে দৃশ্যমান অনেক সুন্দর সুন্দর জায়গাটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের নরসিংদী জেলা নিঃসন্দেহে একটি বিখ্যাত জেলা, যেই জেলায় রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা, আমাদের বীর সন্তানেরা, যাদের জন্য আমরা আমাদের মায়ের ভাষা বাংলা পেয়েছি, আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অতএব আমি গর্বিত জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নরসিংদীতে জন্মগ্রহণ করেছে, সেই জেলায় আমি নিজে জন্মগ্রহণ করে আমি এবং আমাদের নরসিংদীবাসীর সবার পক্ষ থেকে টিভিএন 24কে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ যারা আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন, আমরা অনেকের সাথেই কথা বলছিলাম যারা নরসিংদী জেলার বিশিষ্টজন এবং এখানকার বিভিন্ন সংগঠক। আমরা আশা করছি তাদের এই আনন্দ আয়োজনটি আপনাদের ভালো লাগবে। চলুন যাই পরের পর্বে। দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আমরা আজ চলে এসেছি প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির যে পিকনিক, সেই পিকনিকে এরই মধ্যে আপনারা যেটি জেনেছেন এটি ক্রটন পার্কে, এবং আমাদের সাথে দুজন শিল্পী রয়েছেন যারা এইখানেই সঙ্গীত পরিবেশন করছিলেন। আমাদের সাথে রয়েছেন আফজাল এবং সুস্মিতা, আমরা তাদের সাথে একটু কথা বলি। আফজাল, আমরা কিছুক্ষণ আগে আপনার গান শুনছিলাম, খুবই চমৎকার লাগছিল। আপনি গান করেন, যখন এত মানুষের মধ্যে করেন তখন কেমন লাগে? টিভিএন যত দর্শক আছেন সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমি অনেক আগে থেকেই গান করি এবং গান করতে ভালো লাগে, এবং আমাদের শিল্পীদের জন্য সবাই যখন সবার মুখে যখন হাসি দেখি এবং আমি গান করতেছি এ সময় তারা হাসতেছে এবং এনজয় করতেছে, ওইটা দেখতে খুব ভালো লাগে। তো আপনি আমাদের টিভিএনের যারা দর্শক, টিভিএন 24 টেলিভিশনের, তাদের জন্য একটা গানের কিছু অংশ যদি শোনান আমরা খুব খুশি হব। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে। অসংখ্য ধন্যবাদ আফজাল। আমরা যেমন কবি কাজী নজরুল ইসলামকে ভুলিনি, আপনি চমৎকার গান, নিশ্চয়ই আপনার গানের মধ্য দিয়ে মানুষ এমন একটি জায়গায় যাবেন আপনাকেও অনেকে মনে রাখবে। ধন্যবাদ। সুস্মিতা আছে আমাদের সাথে এবং তিনি গান করবেন, আমরা তার গান শুনবো। তার আগে আমরা একটু কথা বলে নিতে চাই, কেমন লাগছে এই যে পিকনিকে এসে? খুব ভালো লাগছে সবার মাঝে এসে আজকে এই পিকনিকে। অ্যান্ড টিভিএন 24কে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের এই প্রোগ্রামে এসেছেন, আমাদের গান শুনবেন সবাই,
তো আপনারা শুনবেন, দেখবেন, এখন এনজয় করবেন নিশ্চয়ই। আমরা তো শুনবই, আমাদের দর্শকদের জন্য আপনি একটা গানের কিছু অংশ যদি বলে দেন। অবশ্যই, আমি রুনা লালার একটা গান করছি। এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বাধুরি রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। অসংখ্য ধন্যবাদ সুস্মিতা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানটি। আমরা দুজনের গানের কিছু অংশ শুনছিলাম, চলুন যাই পরের পর্বে। দর্শক, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি যোগ দিয়েছেন, আমরা তাদের সাথে কথা বলি। আমরা মাঝখান থেকে শুরু করি আপনার কাছে। তো এই যে এই ধরনের পিকনিকে যোগ দিতে এসেছেন এবং প্রবাসে এত দূরে, কেমন লাগে? অনেক ভালো লাগছে, অনেক মজা করতে পারছে এখানে এসা। কেন বনভোজন? এটা বনে ভোজন এই কারণে না কি? আসলে এটা একটা গেট টুগেদার, আমরা বাঙালি নরসিংদী সমিতি যেসব লোকজন আছি সবাই একত্রে হই প্রতি বৎসর। এবং সবথেকে মজার হচ্ছে আমাদের যে বাচ্চারা, এই জেনারেশন, তাদেরকে আমাদের কালচারটা তুলে ধরতে পারি, আমাদের খাবার দাবার, আমাদের খেলাধুলা সব কিছু ওদের সামনে আমরা তুলে ধরতে পারি। ফান করতে এসছো, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ইটস রিয়েলি ফান, লাইক দেয়ারস টনস অফ অ্যাক্টিভিটিস এন্ড ইটস লাইক উই আর কামিং টুগেদার অ্যাজ এ ফ্যামিলি হ্যাভিং ফান এন্ড লাইক ইটস জাস্ট ফর ফান। আপনি তো নরসিংদী জেলারই, তো কেমন লাগে আপনার জেলাকে? হ্যাঁ, ভালো লাগে। আপনার জেলা কি কারণে আপনার কাছে এত প্রিয়? আমি ওই জায়গায় জন্মগ্রহণ করছি, এই জন্য আমার কাছে এত ভালো লাগে। পিকনিকে আপনি এসেছেন, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগছে। 24-এ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি খুবই তাদের কৃতজ্ঞতা। এই ধরনের আয়োজনের অর্থ কী দাঁড়াতে পারে? এই জন্য আমরা মানে প্রতি বছর একটা পিকনিকের জন্য অনেক অপেক্ষা করে থাকি, কারণ এটা এত সুন্দর অর্গানাইজ হয় আমাদের নরসিংদী সমিতির পিকনিকটা, যেটার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মাননীয় লাইক আশরাফউদ্দিন। উনির পরিচালনায় আমাদের পিকনিকটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। সো আমরা সবসময় এটাই আশা করি যে আমরা সবাই একসাথে হব, নরসিংদী সমিতিটার পিকনিকটাকে আরও এনজয় করব এবং সবার সামনে তুলে ধরব যে আমাদের নরসিংদীর কালচারটাকে। এবং আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা বলতে পারবো যে দেখো তোমাদের নরসিংদীর মানে পরিচিত সবার সাথে ইন্ট্রোডিউস করাতে পারবো। সো আমরা মনে করি যে এরকম সমিতিতে এরকম পিকনিক হওয়াটা আমাদের সবারই দরকার, এরকম মানে আয়োজন করাটা। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকারভাবে বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠান। আমরা যাচ্ছি পরের পর্বে। কেমন লাগছে এই আয়োজন? আজকের এই প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির পিকনিকে এসে খুবই খুবই ভালো লাগছে, সপরিবার এসে। আপনার কেমন লাগে? আজকে এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের দেশের সবার সাথে দেখা হচ্ছে, আমাদের এলাকার সবার সাথে কথা বলতে পারছি, আনন্দ করতে পারছি, এই জন্য নিজের খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। এই আয়োজনে আপনারা আসছেন, কেমন লাগে? হ্যাঁ, আমাদের কাছে তো খুব ভালো লাগে, আমরা নরসিংদীর মানুষ সব একসাথে হই, খুব এনজয় ফিল করি। হ্যাঁ, বাসায় থাকি, এখন বছরে একবার একটা পিকনিক হয়, আমাদের ভালো হওয়ার কথা, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আপনার? আমি পিকনিকে এসে খুব এনজয় করতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা। ফিরে এলাম বিরতির পর, চলুন যাই পরের পর্বে। আপনাদেরকে নিয়ে এসেছি হেক্সার পার্ক লং আইল্যান্ডে। এখানে এই মুহূর্তে টাঙ্গাইল সোসাইটির একটি পিকনিক চলছে, একই সাথে আনন্দ আড্ডা এবং মিলন মেলা। চলুন দেখা যাক কেমন এই আয়োজনটি আজকের। Thank you.
দর্শক আগেই জেনেছেন আমরা টাঙ্গাইল সোসাইটির বনভোজনে এসেছি এবং এখানে যারা জড়ো হয়েছেন এক ধরনের মিলন মেলায় আনন্দ আড্ডায় তারা এরই মধ্যে মেতে উঠেছেন, অনেকেই আমাদের সাথে আছেন। চলুন আমরা তাদের সাথে কথা বলি। আমরা প্রথমে যাই আমাদের সাথে যারা আছেন তাদের একজনের সাথে। এই যে আজকে যে টাঙ্গাইল সোসাইটির এই অনুষ্ঠানে আপনারা এই বনভোজনে আসছেন, এই বনভোজন কেন করেন আপনারা? প্রায় 16 বছর যাবত এই অনুষ্ঠানটা করে আসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা টাঙ্গাইলে যারা এখানে আছেন তারা টাঙ্গাইল সোসাইটি নাম নিয়ে আমরা এখানে করে আসছি। যে আমাদের এখানে শুধু পিকনিকই নয়, আমরা ইফতার পার্টি করি, আমরা বাংলাদেশে সাহায্য করি, স্কুল কলেজে প্রতিষ্ঠানগুলোতে আমরা ডোনেট করে থাকি। মানে নানা ধরনের সেবামূলক কাজ আপনারা করেন, কেন করেন এটাই আমার প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি আমরা মনের থেকে আনন্দ পাই এবং বাংলাদেশে যারা দুস্থ এবং যারা নিম্ন পর্যায়ে আছে তাদেরকে আমরা আরও উন্নতি করার জন্য আমাদের পরিচিতি এবং আমাদের নূতন প্রজন্ম যারা এখানে আছেন তাদেরকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা দেখানোর জন্য যে আমরা এখনও একই পরিবারের লোক, বেসিক্যালি এটাই আমাদের। এটাই হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার আজকে এই আনন্দ আড্ডা যে চলছে সেখানে আপনি কি কেবল অংশগ্রহণই করবেন নাকি দর্শকদেরকে কিছু একটা করে, ধরেন কবিতা কিংবা গান কোনো একটি অংশ আপনি শুনিয়ে দেবেন? শামীম ভাই আপনি যেটা বলেন আমি কথা করবো, সবই পারি। সবই পারেন, খুবই ভালো কথা, দর্শক উনি সবই পারেন। একটু গান শুনি আপনার কাছ থেকে। ও রে সালেকা, ও রে মালেকা, ও রে সালেকা, ও রে মালেকা, ও রে ফুল বানু পারলি না বাঁচাতে। ও রে সালেকা, ও রে মালেকা, ও রে সালেকা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম, এখানে বেশ জমে উঠেছে। কি বিশেষ আয়োজন আজকে অন্তত রয়েছে? অ্যাকচুয়ালি আমরা পিকনিকটা মূল উদ্দেশ্য না, তো আমরা প্রবাসীতে থাকি, তো আমরা চাই যে আমরা বড়রা যারা ভাইরা বড় বড় আছে আমাদের সন্তানরা জানি আমাদের মতো ঐক্য থাকতে চা মানে পারে, কারণ ওরা জানি অন্য কোনো ট্র্যাকে না যায় বিদেশে বাড়িতেও, কারণ বিদেশে আমরা যারা থাকি আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে সব আমাদের যে কালচার আমরা যে কালচারে বড় হয়েছি ঐক্য পরিবার একত্র পরিবার সেই হিসেবে ওদের আমরা গ্রো আপ করতে চাই। এই আয়োজনে কেমন লাগছে তোমার, এখানে কেমন লাগছে? আই লাইক দিস, ইটস ফান এন্ড আই লাইক দ্য পার্ক। আমাদের যে আমাদের একজন আরেকটা শিশু বন্ধু আছে, একটু কবিতা শোনাবে? কবিতা না, একটা গান। গান, গান শোনাবে, কবিতা না গান, ঠিক আছে, ওকে শুনি। আমার বাড়ি ছোট্ট বাড়ি, জানলা মোটে পাঁচটা, একটা দিয়ে সূর্য উঠে টপকে কদম গাছটা। অসাধারণ, চমৎকার, চমৎকার। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। এরকম একটি এনভায়রনমেন্টে যে আপনি এসেছেন একটা পারিবারিক আবহে, কেমন লাগছে? ধন্যবাদ শামীম ভাই, টিভিএনকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এই টাঙ্গাইল সমিতির পিকনিকে আসার জন্য। আসলে আমরা এই দিনটার জন্য প্রতি বছর অনেক অপেক্ষা করে থাকি, বিশেষ করে বাচ্চারা এবং ফ্যামিলির আমরা সবাই, অনেকদিন পরে দেখা হয়, মনে হয় যে টাঙ্গাইল গিয়েছি। এরকম একটা পরিবেশ এবং খাওয়া দাওয়া সব কিছু মিলে বাচ্চাদের অনেক খেলাধুলা থাকে, সো আমরা সবাই মিলে অনেক এনজয় করি। আপনি বলতে পারেন এটা একটা গেট টুগেদারের মতো। এত সুন্দর করে কথা বলছেন, সেক্ষেত্রে দুটো কবিতার লাইন মনে হয় আমি আপনার কাছ থেকে শুনতেই পারি। আমি একটা ছোটদের একটা কবিতা বলি। একদম। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। What can fly but doesn't have wings? Time. অসংখ্য ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক, আপনারা টাঙ্গাইল সোসাইটির মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে রয়েছেন। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি পরের পর্বে। দর্শক, আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদের মধ্যে একজন অত্যন্ত সম্মানিত অতিথি রয়েছেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র তিনি, মোহাম্মদ জামিলুর রহমান মিরন। আমরা তার সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনি? ভালো,
তো এই যে আপনি তো টাঙ্গাইল পৌরসভার মেয়র, আজকে টাঙ্গাইলেরই অনেক মানুষের সাথে আপনি একত্রিত হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এত দূরে এসে এতগুলো নিজের মানুষ এখানে একত্র পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। তো কাজে খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে অনেক অনেক এক একজনের সাথে 10 বছর 12 বছর 5 বছর পরে একসাথে এতগুলো টাঙ্গাইলের মানুষ পাওয়া আমার খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ জামিলুর রহমান মিরনের সাথে, তিনি টাঙ্গাইল পৌরসভার মেয়র। আপনার অনুভূতিটা কি মেলায়? অনেক অনেক বড় অনুভূতি। আজকে আমার দীর্ঘদিনের বন্ধু এবং অনেক প্রতীক্ষিত জামিলুর, চারবার টাঙ্গাইল জেলার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত, পরিশ্রমী মানুষ, ব্যস্ত মানুষ, তারপরে শেষে আমার সাথে কথা হয়েছে আমি টাঙ্গাইলের পিকনিকে অংশগ্রহণ করবো। আজকে আছে আমার অনেক বড় অনুভূতি যে মিরনের সাথে আমি ভিডিও করতে পারছি, একসাথে দেখা করতে পারছি দীর্ঘদিন পর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, চলুন যাই পরের পর্বে। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল সোসাইটির পিকনিক এবং মহামিলন আনন্দ আড্ডা অনেকেই আছেন আমার সাথে, চলুন আমরা কথা বলি। আমরা যাই এই শিশুর কাছে। তোমার নাম কি? লালি। লালি, ও তো তুমি আজকে আমাদের টিভিএনের দর্শকদেরকে কি করে দেখাবে? তাই কি হবে এখন, নাচ না গান? গান। আচ্ছা শুনি। I catch you in a fire, yeah. Throw my head on a blade fire, yeah. I throw my head on a blade fire. এই যে পিকনিকে কেমন লাগছে? অনেক ভালো, অনেক এভরিবডি আসছেন, গুড টাইম হতেছে। শিওর? হ্যাঁ। আচ্ছা, ও আমরা এখানে এসেছি আনন্দ করতে, আসলে এরকম মোমেন্ট তো পাওয়া যায় না, সো আমরা আসলে অনেক লাকি এরকম পিকনিক সব ফ্যামিলি গ্যাদারিং হইতে, তাই আসলে অনেক মজা হইতেছে। মজা হচ্ছে? ইনশাল্লাহ। কি মজা হচ্ছে? আমি বাংলাদেশকে পাচ্ছি এখানে, আমি খুব রিসেন্ট আসছি এখানে, তো বাংলাদেশে অনেক মিস করে তো দিন এখানে এসে। কত রিসেন্ট? এক বছর হয়নি। ও, মন খারাপ লাগে একটু? তো এখন এসে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। তো আমরাও আশা করছি আপনার সময়গুলো আরো ভালো কাটবে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো আজকে এই এই আনন্দ আয়োজনে আমরা দেখছি অনেকেই এসেছেন, শিশু থেকে শুরু করে বয়স্ক। কিছুক্ষণ আগে আমরা অনেক শিশুর সাথে কথা বলছিলাম, তো আপনিও এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমরা অনেক দিন পরে টাঙ্গাইল মানে সমিতির যে পিকনিকে আমরা এখানে একত্র হয়েছি, আমার খুব আনন্দিত। আমি বাংলাদেশের পরিচিত মুখ, অনেক পরিবেশ বাংলাদেশের মতো, অনেকটা আমরা যার যার মতো মানে বাংলাদেশি কালচারের মধ্যে আমরা এখন আসি আর কি। এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি টিভিএন দেখেন? হ্যাঁ, টিভিএন আমি নিয়মিত দেখি, আমার নিউজগুলি আমার খুব পছন্দের। ওই যে 12টায় হয়, আর একটা রাত্রি 9টায়। আমাদের রাত 9টায়, রাত 11টায়, রাত 1টায়, ভোর 6টায় হয়। অত রাত্রে দেখা হয় না। রাত 9টারটা আপনারা দেখেন? 9টারটা দেখি, আর দিন 12টারটায় দেখি। ও, দিন 12টার কথা বলছেন? অসংখ্য, হ্যাঁ, দিন 12টা এবং সকাল 10টায়। ওইটা আমার খুব মানে পছন্দের আর কি। আমি যেমন সারা বিশ্বের খবর আমি একবারে জানতে পারি, মোটামুটি মেইন খবরগুলো ওইটা আমি সবসময় দেখার চেষ্টা করি আর কি। আপনাদের ভালো লাগাটার মূল কারণ কি? এখানে আসেন নাকি ভালো লাগছে না? ভালো লাগছে, আমি আসলে বরিশালের। আমার বরিশাল থেকে টাঙ্গাইলের সম্পর্ক কি? আমি টাঙ্গাইলে বেড়াতে এসেছি, আমার টাঙ্গাইলের সাথে এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ, যার জন্য প্রতি বছরই আমার এখানে আসতে হয়, অনেক মজা হয়, আনন্দ হয়, আমি এনজয় করি আমার ফ্যামিলি সহ। কিভাবে টাঙ্গাইলের সাথে আপনার বরিশালের সম্পর্ক? আমরা একই নেইবারহুডে থাকি। নেইবারহুডে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা সবাই একসাথে হই, প্রতি বছর আমাদের পিকনিক হয়, সো অনেক এনজয় করি। খুব ধন্যবাদ। আপনার খুব ভালো লাগছে? আমাদের সব ফ্রেন্ডরা, সবার ওয়াইফ, সবার ছেলে মানে একসঙ্গে হয়, একসঙ্গে গেট টুগেদার, ভালোই লাগে, এনজয় করতে পারে বাচ্চারা, আমরা বড়রা সবাই, এখানে অনেক কিছু হবে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপর খেলাধুলা সব আছে, সব মিলে ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অনেকের কথা, এর মধ্যে আমরা নিশ্চয়ই আনন্দে মেতে আছি, আনন্দে মেতে থাকবো। চলুন যাই পরের পর্বে।
দর্শক, টাঙ্গাইল সোসাইটির পিকনিক এরই মধ্যে জমে উঠেছে। আনন্দ আড্ডার কথা তো বলেছি, অনেকে আমাদের সাথে আছেন, অনেকে কথা বলেছেন, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। তো আমরা জানি আপনাদের এই আনন্দ আয়োজন, এরই মধ্যে অনেকেই যোগ দিয়েছে, জমে উঠেছে। তো আপনার কী অনুভূতি আজকে এখানে যোগ দিয়ে? আমার তো খুবই ভালো লাগছে যে যে টাঙ্গাইল প্রবাসী টাঙ্গাইলবাসী নিউ ইয়র্কে এখানে সবাই একত্রিত হয়েছে দলমত নির্বিশেষে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। তারপরে সঙ্গে আছে আমাদের ফ্যামিলি, আমাদের ছেলেমেয়েরা, এটা আমাদেরকে দেখে আমাদের নিজেরা খুব ভালো ফিল করতেছি। এবং সেখানে আপনারা যে টিভিএন 24 আসছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। টাঙ্গাইল ইজ দ্য বেস্ট। টাঙ্গাইল জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিক, আমাদের মিলন মেলা এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে আরও আনন্দ বাড়িয়ে দিছে, এবং আপনাদের মাধ্যমে প্রবাসে আমাদের যত টাঙ্গাইলবাসী আছে এবং দেশে যারা আছেন সবাইকে আমাদের এই আনন্দ বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা। টাঙ্গাইলের চমচম তো পৃথিবী বিখ্যাত, নাকি আপনার কাছে কি মনে হয়? অবশ্যই টাঙ্গাইলের চমচম তো অবশ্যই পৃথিবীর বিখ্যাত, সারা পৃথিবীর বিভিন্ন দেশে টাঙ্গাইলের চমচম সাপ্লাই করা হয়। টাঙ্গাইল এমন একটা ডিস্ট্রিক্ট, স্বাধীনতা আন্দোলনে মুক্তিযুদ্ধে এর একটা বিশেষ ভূমিকা। বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে খন্দকার বাতেন থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধার জন্ম টাঙ্গাইলে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের মানুষ। আপনি শিক্ষা খাতে বলেন প্রিন্সিপাল ইব্রাহিম খাত থেকে শুরু করে আর কুমুদিনী হসপিটালের রণদা সাহা কুমুদিনী, এই যে বিচারপতি জাস্টিস, প্রথম রাষ্ট্রপতি জাস্টিস আবু সাঈদ চৌধুরী, তার জন্ম টাঙ্গাইল। এইরকম বিভিন্ন বড় বড় মনীষীর জন্ম টাঙ্গাইল, শামসুল হকের মতো লোক, যে শামসুল হক তরুণ টাঙ্গাইলের বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক, তার জন্ম টাঙ্গাইলে। পিসি সরকার, জাদুকর পিসি সরকার টাঙ্গাইলের লোক। টাঙ্গাইলের শাড়ি পাত্রাইলে যদি যান, টাঙ্গাইলের যে শাড়ি, যে আন্তর্জাতিক যে টাঙ্গাইলের টাঙ্গাইল শাড়ি, তার গর্বের ধন। এই যে পিকনিকটি হচ্ছে, এই পিকনিকের আজকে বৈশিষ্ট্য কী, কী বিশেষ কারণে আজকে গতবারের পিকনিকটি হচ্ছে আলাদা? আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এখানে যারা উপস্থিত হয়ে আমাদের এই মিলন মেলাকে এত সরগোলপূর্ণ, এত শান্তিপূর্ণ, এত বৃহৎ আকার ধারণ করার মতো মানে আমাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আর আজকের পিকনিক একটু ডিফারেন্ট বিগত বছরের চেয়ে, সেটা অবশ্যই বলতে হবে। আপনি যেটা কোশ্চেন করেছেন আমাকে, সেটা হচ্ছে এর আগে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে সেটা মানে দ্বিখণ্ডিত ছিল। আমাদের সকলের প্রচেষ্টায়, স্পেশালি আমাদের বড় ভাই যারা আছেন তাদের প্রচেষ্টায় আমরা সেটা আজকে আবার একত্র করে সবাই এক প্ল্যাটফর্মে এসে আমাদের প্রোগ্রামটা করতে পারছি, সেজন্য আজকে প্রোগ্রামের আলাদা একটা বিশেষত্ব আছে। আর আপনি সবার কাছে একটা মানে কোশ্চেন করেছিলেন যে টাঙ্গাইলের আলাদা বিশেষত্বটা কোথায়। আমার এক বড় ভাই বলেছেন টাঙ্গাইলের বিশেষত্ব ফ্রম দ্য বিগিনিং অফ মানে 71, সে 71-এ যে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময় আমাদের টাঙ্গাইলের অনেকগুলো সংগঠক ছিল যারা সারা দেশব্যাপী পরিচিত, নাম না বললেই নয়, কাদের সিদ্দিকী, বাতেন। এর আগে যদি আমরা যাই তাহলে সেই 52 থেকে বলতে হয় শামসুল হক, যে আওয়ামী লীগের সাধারণ সেক্রেটারি ছিল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তারপরে আপনি যদি আরও আগে যেতে চান, মৌলানা মুহাম্মদ আলী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এছাড়া আরও গুণী লোকের, অসংখ্য গুণী লোক টাঙ্গাইলে আছে এবং পুরো দেশের রাজনীতি ইতিহাসে তারা। আপনি টাঙ্গাইলকে আরও যদি পৃথকীকরণ করতে চান সমগ্র বাংলাদেশ থেকে, সেটা আপনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি, টাঙ্গাইলের মিষ্টি, টাঙ্গাইলের শিক্ষা, সমগ্র বাংলাদেশের মধ্যে আমার জানা মতে এই মুহূর্তে টাঙ্গাইল সবচেয়ে শিক্ষিত হার বেশি। সো আমি মানে আরও বেশি করতেছি যে আজকের আমাদের মানে সবার মধ্যে এত স্বতঃস্ফূর্ততা নিয়ে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের এই সংগঠনের যারা মানে সিনিয়র ভাইয়েরা আছে তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24। নিশ্চয়ই আমাদের এই জিনিসটাকে আপনারাও সাথে থাকবেন, টিভিএন এর সাথে থাকবেন। আমরা একটু আসছি আপনার কাছে। আপনি কি টিভিএন 24 টেলিভিশন দেখেন? হ্যাঁ দেখি, আমার বাসায় আছে টিভিএন 24। আপনার প্রত্যাশা কি টিভিএন এর কাছে? আই হোপ দিস গোইং আপ and going to the plus and parallel on the channel ATN and this thing মানে আরো ভালো করবে আশা করছেন। আপনি আর কি বলতে চাইছিলেন? আমার সবচেয়ে বলতে হবে কি, নদীচর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। সুপ্রিয় দর্শক, এই ছিল এই পর্যন্ত, আমরা যাচ্ছি পরের পর্বে। Thank you.
প্রিয় দর্শক, টাঙ্গাইল সোসাইটির যে আনন্দ মেলা চলছে বা আনন্দ আয়োজন, সেখানে কিন্তু আমরা এরই মধ্যে অনেকের সাথে কথা বলেছি, আরও অনেকে আছে আমাদের সাথে। একটু ছোট করে যাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি। তো আজকে এই যে টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে আসছি আমরা, আপনি এই টেলিভিশন দেখেন? এই টেলিভিশন ফেভারিট, বিশেষ করে নিউজটা। ও মাই গড, এটা ছাড়া তো ভাত না খেলে চলবে, কিন্তু নিউজ ছাড়া চলবে না। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে এই পিকনিকে যোগ দিতে এসেছেন, প্রতি বছর আসেন? ইনশাল্লাহ 8-10 বছর ধরেই আসি, মাঝখানে 1-2 বছর আসা হয় নাই, আবার আসা শুরু করছে, আবার নেক্সট আসবো। নেক্সটে আরও আসবেন? সবাই মনে হয় চিনি না, কিন্তু ওরাই দেখে আমার মনে লাগে আমি সবাই চিনি, আমাদের দেশ তো। খুবই সুন্দর কথা বলেছে, কিন্তু খুবই সুন্দর দর্শক, মনে হচ্ছে যে সবাইকে দেখে চেনা লাগে না, আবার চেনাও লাগে। এটা কিন্তু খুবই, ও বলেছে হয়তো বা এমনিতে, কিন্তু কথাটার গুরুত্ব আমার কাছে অনেক মানে বেশি মনে হচ্ছে। আমি জানি না দর্শক আপনারা কীভাবে দেখছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ ওই একই কথা যে কাউকে চিনি না, কিন্তু মনে হচ্ছে সবাই আত্মীয় স্বজন, মানে নিজের দেশের লোক, সবাই এক, এরকমই মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। তোমরা কেমন আছো? দুই বোন? তোমরা দুই বোন? হ্যাঁ, তিন বোন। তিন বোন? আচ্ছা, মানে এখন দুই বোন। তোমরা কি কোথা, পড়াশোনা কি তোমার? আমি 11th পড়ি। আই লাইক কামিং হিয়ার, আই ফিল ভেরি বেঙ্গালি হিয়ার। ইয়া, ইট ফিলস রিয়েলি নাইস, বিকজ আমরা তো অনেক বিজি থাকি লাইফে, লাইক নিউ ইয়র্কার্স আর সবসময় রাশ করে বাই দ্য আওয়ার, বাট সামার টাইমে এরকম একটা লাইক টাইমে এভরিওয়ান সবসময় ফ্যামিলি নিয়ে আসে, নাইস গেমস অ্যান্ড লাইক ইটস জাস্ট সো নাইস টু সি এভরিবডি কাম টুগেদার অ্যাজ আ ফ্যামিলি, ইভেন ইফ ইউ ডোন্ট নো দেম, ইউ নো। তো খুব ভালো লাগছে যে অনেকের সঙ্গে দেখা হচ্ছে এখানে। আপনি কি টিভিএন 24 টেলিভিশনের নাম শুনেছেন? আমি লন্ডনে তো এটার নাম শুনছি, এবং আমাদের ওখানে তো প্রায় 6টা টেলিভিশন চ্যানেল আছে। কেমন লাগছে আজকে এসে? আজকে পরিবেশ আনন্দ ঘন পরিবেশ, এখানে সবাই একত্রিত হচ্ছি, বিশেষ করে আমার বন্ধু ও লন্ডনে থাকে, অনেকদিন পরে মনে হয় যে আমি আমার সেই জন্মভূমি বন্ধুকে পেয়েছেন। একটু কোলাকুলি হয়ে যাক বন্ধুর সাথে একটু কোলাকুলি। দর্শক আপনারা দেখছেন বন্ধুর সাথে বন্ধুর দেখা পিকনিকে, এটিও কিন্তু কম আনন্দের নয়। লন্ডন থেকে একজন এসেছেন, আরেকজনের সাথে আমরা একটু যাই। আছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তো টিভিএন দেখেন? আমি রেগুলার, ইভেন আপনার আমার আমি এভরিডে অ্যাকচুয়ালি আসার পরে একটু বের হই, আসুন আমাদের পরে বের হই, তারপরে মাগরিব আমি দৌড়ে আসি যে কখন টিভিএন এর নিউজ শুরু হবে, মানে মিস করতে চান না? নো, আই ডোন্ট ওয়ান্ট টু মিস এভরিডে। তো আপনার কাছে আর কি পরামর্শ, আর কি হতে পারে টিভিএন এর কাছে আপনার প্রত্যাশা? টিভিএন এমনি আপনাদের প্রোগ্রামগুলো খুবই সুন্দর, এভরিথিং আপনাদের, ধরেন নিউজ বলেন, অন্যান্য যে সমস্তই আছে, আমি না খেলে আমাদের সবাই, আমাদের পরিবারের সবাই আমরা এনজয় করি। আমরা টিভিএন 24 আজকে টাঙ্গাইল প্রবাসী টাঙ্গাইলবাসীদের জন্য যেটা করছে, অসংখ্য ধন্যবাদ। আমরা তো আপনাদেরই টেলিভিশন, সকলের টেলিভিশন, সকল প্রবাসীর টেলিভিশন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে রয়েছি। এই মুহূর্তে আমরা আমাদের যে আয়োজন, সেই আয়োজনটি হচ্ছে টাঙ্গাইল সোসাইটিকে কেন্দ্র করে, যাচ্ছি পরের পর্বে। দর্শক আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানটি, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মিলন মেলায় আনন্দ আড্ডা, চলুন যাই পরের পর্বে। দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আমরা চলে এসেছি জর্জেস আইল্যান্ড পার্কে, এবং এখানে হবিগঞ্জ জেলা সমিতির একটি পিকনিক এবং আনন্দ আয়োজন চলছে। আমাদের সাথে এই জেলার বেশ কয়েকজন সম্মানিত অতিথি রয়েছেন, চলুন আমরা তাদের সাথে একটু কথা বলি।
কেন তারা এই আয়োজন করেন এবং এই আয়োজনের নানা দিক সম্পর্কে। আপনার কাছে প্রথমে যাই, আপনি সংগঠনের সেক্রেটারি, তো এবার আপনি যে জর্জেস আইল্যান্ডে আপনারা যে অনুষ্ঠানটি করছেন, কি বৈশিষ্ট্য রয়েছে, কি কারণে গতবারের চেয়ে একটি আলাদা বা একই রকম? সবসময় আমাদের মাইন্ডে থাকে হবিগঞ্জ জেলাবাসীর জন্য এন্টারটেনমেন্ট ব্যবস্থা, প্রত্যেকটা বছরই একটা সবার সঙ্গে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। এবার আমরা নিয়ে এসেছি চ্যানেল লাইট বা সেরা কণ্ঠ, বিনোদন দেওয়ার জন্য আমার কোনো বক্তৃতা বা কোনো ধরনের ইয়ে নেই আজকে, আমাদের শুধু হচ্ছে এন্টারটেনমেন্ট 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 সব হবিগঞ্জ জেলাবাসীর জন্য। হবিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা বাংলাদেশের, তো আপনি যদি আমাদেরকে বলেন যে কেন এই জেলাটি গুরুত্বপূর্ণ? হবিগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ, আমরা হবিগঞ্জের 8টা থানার লোক এখানে আসে, প্রতি বছরই আমরা মনোভোজন করিয়া থাকি। এতে আমাদের একটা সুবিধা হয় কি, আমরা একে অপরের সঙ্গে দেখা হয়, কথাবার্তায় আনন্দ পাই। আর আমার তো শেষ সময়, আমি যে এখানে আসে এই মহফিলে আসতে পারে আমি নিজেই ধন্য, আর যারা আমাকে নিমন্ত্রণ করে আনছে তাদের ধন্যবাদ জানাই। আমরা চাইবো আপনি আরও অনেক বছর এরকম আনন্দ আয়োজনে নিশ্চয়ই যুক্ত হতে পারবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয় তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কেমন লাগছে এই আয়োজন? বার্ষিক বনভোজন এটা প্রতি বছরই নেই, এবছর একটা ব্যতিক্রমী ধর্মীয় বার্ষিক বনভোজন। এই বনভোজনের উদ্দেশ্য হলো আমাদের মিলনের মেলা, হবিগঞ্জবাসী সব একত্রিত হয়ে আমাদের আনন্দ উপভোগ করে, একে অন্যের সাথে পরিচিত হওয়া এবং একে অন্যকে জানা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হবিগঞ্জ জেলা সম্পর্কে একটু জানান আমাদের দর্শকদেরকে। হবিগঞ্জ জেলা একটা বিখ্যাত জেলা, এখানে বহু মুনি ঋষির জন্ম আছে। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপিন পালচন্দ্র, তার জন্মভূমি হবিগঞ্জ। এস এম কিবরিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, উনি আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী ছিলেন, উনার জন্ম হবিগঞ্জ। হবিগঞ্জে একটা বিশ্বের একটা গ্রাম আছে, বিশ্বের শ্রেষ্ঠ গ্রাম, সেই গ্রামটার নাম বানিয়াচুং। হবিগঞ্জ জেলা খুব সুন্দর, এটার চতুর্দিকে আপনার হাওর বেষ্টিত, গুঙ্গিয়াজুরি হাওর প্রধান হাওর, এবং ফসলাদি পাহাড় পর্বত আছে, পাহাড়ও আছে হবিগঞ্জের মধ্যে, চা বাগান বিশিষ্ট চা বাগান হবিগঞ্জ জেলার মধ্যে আছে এই জন্যে। সুতরাং আমরা প্রতি বছর হবিগঞ্জবাসী প্রবাসী মিলন মেলার জন্য, সমাজে একে অপরকে অমান মনোভাব বিনিময়ের জন্য আমরা এই অনুষ্ঠান করে থাকি। প্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আমরা আছি এবং আমাদের সাথে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি রয়েছেন হবিগঞ্জ জেলার। তারা তাদের জেলা সম্পর্কে যেমন বলছেন, একই সাথে তাদের যে সংগঠনটি রয়েছে, যে সংগঠনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে, সে সম্পর্কেও আমরা জানতে পারছি। আর টিভিএন 24 টেলিভিশনও এখানে অনেকেই দেখেন, সে নিয়েও তাদের সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আজও নিশ্চয়ই বলবো। আমরা একটু এদিকে যাই, আপনি টিভিএন 24 দেখেন? সব কেমন লাগে আপনার? আমি টিভিএন 24-এর একজন নিয়মিত দর্শক এবং হবিগঞ্জ জেলার একজন বাসিন্দা। যুক্তরাষ্ট্রে এখানে মিলন মেলা, হবিগঞ্জ সমিতির মিলন মেলা এসে আমি নিজেকে ধন্য মনে করছি। মনে হচ্ছে যে হবিগঞ্জেই আছি এখন, যে আজকে যে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বনভোজন, এবং খুব সুন্দর পরিবেশ, আমাদের দীর্ঘদিন যাবৎ যাদের সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হয়েছে। হবিগঞ্জের এখানে যারা আসছে অনেক পুরানো লোকের সঙ্গে দেখা হয়েছে, 20-25 বছর যাবৎ দেখা হয় না এইরকম লোকের সঙ্গে দেখা হয়েছে। হবিগঞ্জের সুনাম চতুর্দিকে, হবিগঞ্জ চা বাগান বেষ্টিত, 52টা চা বাগান একমাত্র হবিগঞ্জ জেলাতেই আছে। একমাত্র হবিগঞ্জেই আছে আমাদের সবচেয়ে বড়, এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। সুপ্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে জর্জেস আইল্যান্ড পার্কে রয়েছি এবং আমরা দেখছি হবিগঞ্জ জেলা সমিতির যে পিকনিক, সেই পিকনিকের আনন্দ আয়োজন। চলুন যাই পরের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সানকিন মেডো পার্কে এবং এখানে বাংলাদেশ ল সোসাইটির বনভোজন হচ্ছে। আমরা দেখছি অনেক আয়োজনের মধ্যে তরমুজ, যেটি অত্যন্ত রসালো এবং সুস্বাদু একটি ফল, তরমুজের আয়োজন আছে। চলুন আমরা একটু কেটে তাহলে সবাই আবার খাওয়া শুরু করি, এটি একটি আনন্দ আয়োজনের একটি পার্ট। ধন্যবাদ।
বাংলাদেশ ল সোসাইটি তাদের যে বার্ষিক বনভোজন এবং আনন্দ আড্ডার যে আয়োজন সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ল সোসাইটির অনেক কর্মকর্তা এবং এর সাথে সম্পর্কিত অনেকেই রয়েছেন। আমরা সবার সাথে কথা বলবো এবং চেষ্টা করব তাদের কাছ থেকে কথা শুনতে, এবং একই সাথে আমরা কিন্তু আনন্দ আড্ডায় রয়েছি, নিশ্চয়ই তারা আমাদের সাথে অন্য কিছু পরিবেশন করে দেখাবেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি এদিকে, আপনার কাছে শুরুতে একটু কথা বলি, আমরা আসবো সকলের কাছে। আপনারা বাংলাদেশ ল সোসাইটি, বাংলাদেশ ল সোসাইটি এই সংগঠনটি সম্পর্কে আপনি আমাকে সংক্ষেপে একটু বলেন। বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইঙ্কের জন্ম 2001 সনে। এটা কোনো একটা সামাজিক সংগঠন, কোনো আঞ্চলিক সংগঠন না। বাংলাদেশে যারা ল পেশার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, এই প্ল্যাটফর্মটা তাদের জন্যে। এটা খুবই ইন্টারেস্টিং যে এক একজন এক এক জেলার, কিন্তু আপনারা এসছেন একই ছায়াতলে, খুব ইন্টারেস্টিং। তো আপনার কাছ থেকে আমরা একটা কী শুনবো আজকে, কিছু একটা আমাদেরকে পরিবেশন করে শোনাতে হবে। ঘুম নেই দু চোখে ঘুম নেই, রাত্রি পোহায় যাবে পথ চলা তবু শেষ হবে না বন্ধু, পথ চলা তবু ছেড়ো না। ঘুম নেই দু চোখে ঘুম নেই। আমরা আসলে তো এটা নন প্রফিট অর্গানাইজেশন, আপনি ভালো করেই জানেন। তো আমাদের বছরে দুইটা পিকনিক, পূর্ণমিলনী, ইফতার পার্টি, এইগুলাই আমরা সাধারণত করি, এমনকি সবাই গেট টুগেদার করি, আনন্দ ফুর্তি করি, একে অপরের সাথে বিনিময় করি, তাদের সুখ দুঃখ বিনিময় করি। আমরা আসলে বেশি কিছু চাই না এর থেকে, কারণ আমরা এইটুকুই চাই ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখার জন্যে, যাতে সবাই আমরা একজন আরেকজন অপরের কিছু জানতে পারি বা আনন্দ শেয়ার করতে পারি। যারা নতুন আসে তাদের অনেক ধরনের দরকার থাকে, যে কোথায় চাকরি পাওয়া যায়, কোথায় একটা বাসা পাওয়া যায়, তারপরে কোথায় পড়াশোনা করে, নানা দিক দিয়ে আমরা যে যে দিক দিয়ে পারি ওই দিক দিয়ে সহযোগিতা করি কারোর কোনো কিছু দরকার হলে। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি। তবু যদি বলিস আমি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোঁব জড়াব তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবে আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। আমরা এখানে ব্যস্ত জীবন কাটাই, একটু সুযোগ পেলাম সবাই মিলে আনন্দ যা প্রকাশ করার সুযোগ হয়েছে। যে নিউ ইয়র্ক সিটিতে ল সোসাইটি হলো একটা মিনি বার কাউন্সিল। প্রথমে টিবিএনকে আমাদের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা, যে এই যুক্তরাষ্ট্রের মাটিতে এই সানকিমিরো পার্কে আপনারা এসে আমাদেরকে যে তুলে ধরছেন। টিবিএন 24 টেলিভিশন দেখেন আপনি? হ্যাঁ জি, আমি দেখি এবং আপনার অনুষ্ঠান আমি দেখি। কেমন লাগে? ভালোই লাগে, বিশেষ করে আপনাদের সংবাদ এবং আপনাদের অনুষ্ঠান ভালোই লাগে আমার। জলে ফুরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। কি মনে হয় আবার দেখা হবে? অবশ্যই দেখা হবে। লুক, লেট মি টেল ইউ সামথিং, দিস ইজ অ্যামেজিং হ্যাভেনলি প্ল্যাটফর্ম ফর অল কাইন্ডস অফ পিপল ফ্রম অল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হু প্র্যাকটিস ল হিয়ার। উই ডিম্যান্ড আওয়ার সেলফ দ্যাট বিং আ লয়ার, উই দিস ইজ এ ইনস্টিটিউশন দ্যাট উই হ্যাভ ইন আমেরিকা। প্যার কিয়া তুমনে পাগল হুয়া হাম, পত্থর চলায় তুমনে ঘায়ল হুয়া হাম, তোমারি গালো মে এক তিল হ্যার, ও তিল নাই কই বিছড়া হুয়া আশিক কা দিল হ্যায়। আপনি ব্যর্থ হয়েছিলেন কখনো? না, আমি প্রেম আসলে করেছি 1 বছর আমার ওয়াইফের সাথে এবং তাকেই বিয়ে করেছি, আমি সাকসেসফুল হয়েছি। মানে উনি ব্যর্থ হননি, অসংখ্য ধন্যবাদ। টিবিএন যে আপনারা এই নিউজ কাজ করতে আসেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। টিবিএন 24 দেখেন? ইয়েস, আমি দেখি। কেমন লাগে? খুব ভালো প্রোগ্রাম, খবরগুলো বেশি করে মনোযোগ সহকারে দেখি, ভালো। আপনার টিবিএন এর কাছে কি প্রত্যাশা? টিবিএন এর কাছে আমার প্রত্যাশা আপনারা কিছু বাস্তবমুখী খবরগুলো, নির্ভেজাল খবরগুলো পরিবেশন করবেন এবং বিনোদনের জন্য প্রবাসে যে সমস্ত কর্মসূচিগুলো আরো সম্প্রসারিত করবেন, এটাই আমার প্রত্যাশা। শেষ বিচারে উকিল আমার হবে কোন যোনা, কোন ধারাতে বিচার হবে
কে বা সেদিন সাক্ষী দেবে, সবই অজানায় আমার সবই অজানা, শেষ বিচারের উকিল আমার হবে কুঞ্জনা। দর্শক, চমৎকার একটি গান, একটি আধ্যাত্মিক একটি গান, এই গানটি আপনার লেখা? আমার লেখা, আমার লেখা, 400 রুপের গান লেখা, আমি নিজে সুর করা। অসংখ্য ধন্যবাদ, চমৎকার লাগলো, ভালো লাগলো। দর্শক, আশা করছি আপনারা উপভোগ করেছেন। আমি টিবিএন পরিবারকে, আপনারা যে এত সুদূর এসে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতেছেন, এজন্য কভারেজ করতেছেন, এজন্য আমি আপনাদেরকে বাংলাদেশ ল সোসাইটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আনন্দ আড্ডা মিলনমেলা উদ্দেশ্য অনেক কিছু সম্পর্কে আমরা শুনলাম, চলুন যাই পরের পর্বে। দর্শক, বাংলাদেশ ল সোসাইটির এই মিলন মেলায় আমরা এসেছি এবং আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু বেশ জমে উঠেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাদের গান শুনিয়েছেন, নানা ধরনের পরিবেশনায় আমাদের মুগ্ধ করেছেন, আমরা প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। আমাদের সাথে আরও অনেকেই আছেন, আমরা এদের তাদের মধ্যে কয়েকজনের সাথে একটু কথা বলবো, চাইবো একটু গানও শুনতে। আমি জানি যে এখানে কয়েকজন শিল্পীও রয়েছেন, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। জন্মলগ্ন থেকেই আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সবসময় আসি, এটা একটা মিলন মেলা। নাই টেলিফোনে, নাই রে পিয়নে, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরকবাসী হইলাম, নাই টেলিফোনে, নাই রে পিয়নে, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে, শোভা পাইত রূপ আমার ফাগুনের কালে। শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে, শোভা পাইত রূপ আমার ফাগুনের কালে। বিধি রে কেন রে নারী হইতে গেলাম, নাই টেলিফোনে, নাই রে পিয়নে, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। আর কি বন্ধুর কাছে মনের খবর পৌঁছাতে কোনো সমস্যা হয়? না না, আমরা ডিজিটাল যুগে এখন সব কিছুতেই, আমাদের ফোন, টিভি, মানে সব কিছুতেই আমরা আছি। আছেন, এখন আছেন, অসুবিধা হয়। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। প্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা এই অনুষ্ঠানটি আপনাদের জন্যে। আপনাদের বিভিন্ন উৎসব, মিলন মেলা, পিকনিক, বনভোজন, এসব খবরকে সাথে নিয়েই কিন্তু আমরা হাজির হই এই অনুষ্ঠানে। আজকের মতো এই অনুষ্ঠানটি শেষ করছি, আগামী পর্বে আবারও দেখা হবে। আপনাদের বনভোজন, পিকনিক কিংবা যে কোনো উৎসবের খবর যদি আপনারা আমাদের টেলিভিশনের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।